আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাইরে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই আপনাদের জন্য আরেকটি সিম্পল ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ইংরেজি লিখেছি, তো ইংরেজির হুবহু অ্যারাবিকটা কি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে আমি এখানে সাজিয়েছি, তারপর এখানে বাংলা। তো তারপরে এখানে আমরা কিছু ডব্লিউএস কোশ্চেন শিখবো, তারপরে কিছু অবজেক্টিভ শিখে আমরা এখানে দেখাবো যে আপনি এই ক্লাসটির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আপনি কিভাবে খুব সহজে মেক করতে পারেন। তো সেটা বোঝার জন্য, দেখার জন্য আমার সাথে আপনি 2-4 মিনিট থাকুন। ইনশাল্লাহ 2-4 মিনিট পরে আপনি বুঝে যাবেন যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা, হাউ মাচ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্মুথ ইজ। হ্যাঁ, তো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। তো এখানে যদি আমি দেখি, দেখুন যে এখানে আছে কি, যে আফ আলু, ঠিক আছে, আফ আলু এটার অর্থ হচ্ছে আমি করি। তারপর হচ্ছে লা আফ আলু, মানে আমি করি না। তারপরে আফ আলু, আমি কি করি, আলা আফ আলু, আমি কি করি না। এখানে আমরা চারটা শিখলাম, ঠিক আছে। তো এই চারটার যে ইংরেজিটা কি, দেখুন, আই ডু, আমি করি। তারপর হচ্ছে আই ডোন্ট ডু, আমি করি না। ডু আই ডু, আমি কি করি, ডোন্ট আই ডু, আমি কি করি না। অর্থাৎ এখানে যে আমি ইংরেজিটা বললাম এটার বরাবর হচ্ছে আরবিটা। তো আই ডু আফ আলু, আই ডোন্ট ডু, লা আফ আলু, ডু আই ডু, আ আফ আলু, ডোন্ট আই ডু, আলা আফ আলু। এ সিম্পলি আমরা এখানে চারটা শিখলাম। তো এখানে হামজা দিয়ে যদি বলি তাহলে আমি হই আর কি, যে আমি করি, আমি করি না, এরকম। তো তারপরে সব কিছু একই থাকবে। এখন আমরা 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 কি করব, যে পার্সন চেঞ্জ করব। তো এখন আমরা না ফালু বলি, দেখুন, না ফালু আমরা করি, লা না ফালু আমরা করি না, আনা ফালু আমরা কি করি, আলা না ফালু আমরা কি করি না। অর্থাৎ এখানে যে এই যে হামজাটা দেখছেন, এটা হচ্ছে মূলত প্রশ্নর জন্য, প্রশ্ন করছি আমি এটা দিয়ে, ঠিক আছে। সিম্পলি না ফালু অর্থ আমরা করি, লা হচ্ছে নেগেটিভ, লা না ফালু আমরা করি না। তারপর এই আটা হচ্ছে একটা প্রশ্ন, আনা ফালু আমরা কি করি। তারপর হচ্ছে আলা না ফালু আমরা কি করি না। তো এটার ইংরেজিটা কিন্তু পাশে আছে, দেখুন, উই ডু আমরা করি, উই ডোন্ট ডু আমরা করি না, ডু উই ডু আমরা কি করি, ডোন্ট উই ডু আমরা কি করি না। এভাবে আটটা চলে গেল। তো এখন রয়েছে কি, তুমি করো আর সে করে, এটা তো রয়ে গেছে, তাই না। তো তুমি দিয়ে কি হবে, এই যে তা, যদি আমরা তা দিয়ে বলি তাহলে তুমি হবে। তো আমরা এখন বলতেই পারি তাফালু তুমি করো, লা তাফালু তুমি করো না। এই যে হামজাটা কিন্তু প্রশ্ন, তাই না। আতাফালু তুমি কি করো, আলা তাফালু তুমি কি করো না। তা দিয়ে বললে কি হয়, মানে তুমি হয় আর কি। তো আমাদের সেকেন্ড পার্সনটাও শেষ হয়ে গেল। ইংরেজিটা কি, ইউ ডো, ইউ ডোন্ট ডু, ডু ইউ ডো, ডোন্ট ইউ ডো, আমাদের 12টি চলে গেল। তো তারপরে এখন দেখুন সর্বশেষ, সে করে, তারা করে, এটা আমাদের জানতে হবে। তো এখানে দেখুন ইয়া, অর্থাৎ এখানে শুরুতে যদি আমি ইয়া যুক্ত করি তাহলে কি হবে, এফ আলু সে করে, লা এফ আলু সে করে না, আয়ফ আলু সে কি করে, আলা এফ আলু সে কি করে না। অর্থাৎ এই যে হামজাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে প্রশ্ন করা, আর লা অর্থ না। তো সিম্পলি আমি এখানে দেখাবার চেষ্টা করেছি। তো এখানে আমি ইংরেজিটা যদি একটু বলি, লাস্টের চারটি হি ডাজ, আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন হলে, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তো হি ডাজ সে করে, হি ডাজেন্ট ডু সে করে না, ডাজ হি ডু সে কি করে, ডাজেন্ট হি ডু সে কি করে না, এভাবে শিখলাম। তো এখানে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ, সবচেয়ে মজার একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ পড়লাম আই ডু আমি করি বা আফা আলু আমি করি, তো আরবিতে শুধু আফা আলুর ভিতরে কিন্তু আরও তিনটা কালের অর্থ নিতে পারবেন। অর্থাৎ আফা আলু অর্থ আই এম ডুইং, আই উইল ডু, আই ডু, এই তিনটাই হবে। অর্থাৎ এরকম আফ আলু অর্থ আমি করি, আমি করতেছি, আমি করব, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, তিনটাই কিন্তু আমরা একটার ভিতরে পেয়ে যাব। তো সিম্পলি এখন বলতে পারি যে আফ আলু আমি করি, আমি করতেছি, আমি করব। এই যে এখানে লাল কালি দিয়ে শুধু একটার মধ্যে লিখে দিয়েছি। তো তারপরে লা আফ আলু আমি করি না, আমি করতেছি না, আমি করব না, আ আফ আলু আমি কি করি, আমি কি করতেছি, আমি কি করব না। তারপরে 4 নম্বর আলা আফ আলু আমি কি করি না, আমি কি করতেছি না, আমি কি করব না। তো এইভাবে করে একটার মধ্যে কিন্তু আপনারা তিন টেন্সের অর্থ পেয়ে যাবেন, এটা একটু জাস্ট বলে দিলাম। তো দেখেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কতটা সিম্পল এবং কতটা শর্ট, তাই না। তো এখন আমরা দেখি কিছু, মনে করেন যে এইগুলির আলোকে আমরা যে আফ আলু শিখলাম, তো এই আলোকে আলফিয়েলু অর্থ ডু বা করা। তো এখন আমরা এই মূল ভার্বটা চেঞ্জ করলে কিন্তু অন্য অন্য অর্থ নিতে পারি আমরা। দেখুন এখানে আনসুরু অর্থ আমি সাহায্য করি, লা আনসুরু আমি সাহায্য করি না, আ আনসুরু আমি কি সাহায্য করি, আলা আনসুরু আমি কি সাহায্য করি না। অর্থাৎ এখানে আলফিয়েলু দিয়ে বললাম, এখানে নাসরু দিয়ে বললাম, নাসরা মানে সাহায্য করা। তো সেখান থেকে আমরা এটার মতো করে আমরা বানালাম। তারপরে এখানে দেখুন আদরিবু আমি প্রহার করি, লা আদরিবু আমি প্রহার করি না, মানে আমি মারি না আর কি। আদরিবু আমি কি মারি বা আমি কি প্রহার করি, আলা আদরিবু আমি কি প্রহার করি না বা মারি না। এখানে চারটা গেল। তারপর আমি আরেকটা দিয়ে দেখাই, আসামো মানে শোনা বা শ্রবণ করা, হিয়ার।
আসমাউ আমি শুনি, লা আসমাউ আমি শুনি না, আ আসমাউ আমি কি শুনি, আলা আসমাউ আমি কি শুনি না। তো যে এইগুলি দেখেন যে এইগুলোর আলোকে কিন্তু আমি এখানে নিয়ে আসছি। তো আপনারা কিন্তু এখন হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ এখানে তৈরি করতে পারবেন। এগুলোর অর্থ কিন্তু তিনটা করে অর্থ নেওয়া যাবে। আমি যদি বলি আসমাউ তো অর্থ হবে কি, আমি শুনি, আমি শুনতেছি, আমি শুনবো। লা আসমাউ আমি শুনি না, আমি শুনতেছি না, আমি শুনবো না। তারপর হচ্ছে আ আসমাউ আমি কি শুনি, আমি কি শুনতেছি, আমি কি শুনবো। আলা আসমাউ আমি কি শুনি না, আমি কি শুনতেছি না, আমি কি শুনবো না। মানে তিনটা অর্থ আপনি খুব সহজে চাইলে নিতে পারবেন। তো এখন খুবই ইজিলি আমরা যদি এখান থেকে কয়েকটা অবজেক্টিভ দেখি, তো এখন আমাদের ভার্ব শেখা শেষ। এখন আমাদের কয়েকটা অবজেক্টিভ জানলে আমরা খুব সহজে বাক্য তৈরি করতে পারবো, তাই না? তো দেখুন, এগুলো আমরা আগেও দেখিয়েছি, তাও আবার রিপিট করলাম। নি মানে মি আমাকে, না আস মানে আমাদেরকে, কা ইউ তোমাকে, কুম ইউ তোমাদেরকে, হু বা হিম তাকে, হা হার তাকে, এটা স্ত্রীলিঙ্গ, এটা পুংলিঙ্গ, হোম দেম তাদেরকে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি খুবই সিম্পলি কিন্তু আমাদের একটা বই আছে, বইটির নাম হচ্ছে 3L.Analysis, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বইটি। এই বইটির মধ্যে কিন্তু হুবহু এইভাবে সব সুন্দর করে মজা করে দেওয়া আছে। আপনারা বইটি সংগ্রহ করতে কিন্তু এই যে এখানে একটা মোবাইল নাম্বার আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার +8801752191042, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল দিলে আপনারা বইটি খুব সহজেই নিতে পারবেন। তো এভাবে করে টোটাল ক্লাসটি আমাদের বই থেকে মূলত কপি করা। আমাদের বাচ্চারা এই বই থেকে খুব মজা করে শিখছে আর কি। এটা আমাদের বাচ্চাদের জন্য ক্লাস তৈরি করেছি, বাচ্চাদেরকে পড়িয়েছি, তারা আরও পড়বে ইনশাল্লাহ। তো এখন এখানে আমাদের কিছু অবজেক্টিভ শেখা হয়ে গেল, তাই না? নি মানে আমাকে। তো এখন আপনি দেখুন এখানে কি আছে, আনসুরু মানে আমি সাহায্য করি। তো আনসুরু রর শেষে যদি আমি নিটা লাগাই দিই তো কি হবে, এই যে এটা যদি আমি এখানে নিয়ে আসি, আনসুরু নি মানে আমি আমাকে সাহায্য করি, লা আনসুরু আমি সাহায্য করি না কাকে, এই যে নাটা যদি এখানে বসাই দিই, লা আনসুরু না আমি আমাদেরকে সাহায্য করি না। তারপরে এখানে কা আছে, কাটা যদি আমি এখানে বসাই, আনসুরুকা আমি কি তোমাকে সাহায্য করি বা করব বা করতেছি। অর্থাৎ এখানে যে অবজেক্টিভগুলো আছে প্রত্যেকটা অবজেক্টিভ শেষে শেষে এখানে যুক্ত করতে পারবেন। আদ্রিবু মানে আমি প্রহার করি বা মারি, তো কাকে, না আচ্ছা কা দিলাম, আদ্রিবু কা আমি তোমাকে প্রহার করি। তারপরে এখান থেকে কুম দিতে পারি, আদ্রিবু কুম আমি তোমাদেরকে প্রহার করি, হু দিলে আদ্রিবু হু আমি তাকে প্রহার করি। অর্থাৎ এখানে যে অবজেক্টিভগুলো আমি দিয়েছি এখান থেকে প্রত্যেকটা অবজেক্টিভ এগুলো শেষে যুক্ত করে আপনি সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন। তো ফাইনালি আমি যেটা আপনাদেরকে দেখাবো, এখানে কয়েকটি প্রশ্নবোধক কিছু শব্দ আছে আর কি, আমি খুব সিম্পলি দেখাই। এখানে মাথা কখন, লাম্মা যখন, আয়না কোথায়, হাইসুমা যেথায়, কাম কতটুকু, কাইফা কিভাবে, লিমাজা কেন, ফালিজা দ্যাটস ওয়াই বা এজন্য, এগুলি এখান থেকে আমি শেখার পরে যদি মাথাটাকে আমি যদি এখানে নিয়ে আসি যে মাথা আনসুরুকা আমি কখন তোমাকে সাহায্য করব, অথবা আমি বলতে পারি লাম্মা আনসুরুকা, এই এখানে এই লাম্মাটা যদি আমি এখানে নিয়ে যাই, লাম্মা আনসুরু আমি কখন বা আমি যখন সাহায্য করি, কাটা এখানে বসাইলে তোমাকে, তো আমি যখন তোমাকে সাহায্য করি। তো এইভাবে করে এখান থেকে প্রশ্নবোধক শব্দগুলি অথবা ফালিজা অর্থ এজন্যই, তো আমি বলতেই পারি ফালিদা আনসুরু আমি এজন্যই সাহায্য করি, ফালিদা আদ্রিবু আমি এজন্যই প্রহার করি, ফালিদা আসমাও আমি এজন্যই শুনি। তো এইভাবে কিন্তু এই স্বল্প সময়ে আসলে আর কথা বলতে চাচ্ছি না। আপনারা যদি বিস্তারিত ক্লাসটি আরও বুঝতে চান কমেন্ট করে জানান যে আসলে কেমন লাগলো, আর আরও বিস্তারিত বুঝে বুঝে পড়ার জন্য আমাদের যে বইটির কথা বললাম বইটি সংগ্রহ করতে পারেন। আর সর্বোপরি একটা কথাই বলবো, এটা হচ্ছে একটি কোরআনিক ভাষা, আরবিক ভাষা। আমি চাচ্ছি একটু সহজ করে যেন জেনারেল শিক্ষিত মানুষ বা মাদ্রাসা শিক্ষিত যারা আছে সবার জন্য আরেকটু সহজ করে বোঝাতে। তো ক্লাসটি দেখেন বোর্ডে সাজিয়েছি, আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা একটু যদি শেয়ার করে আপনার কাছের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেন, এটা কিন্তু একটা সাদকায়ে জারিয়ার পথ আপনি হাতের ইশারায় কিন্তু করতে পারেন। তো আমার জন্য সকলে দোয়া করবেন, ক্লাসটি দেখে যদি একটু অনুপ্রেরণামূলক কমেন্ট করেন তাহলে হয়তো আরও এরকমের ক্লাস দিতে মন চাইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।